একটি বিশেষ ধরনের নাউনকে জিরান বলে। সে নাউনটা কিভাবে করে হয়? ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে সেটাকে নাউন হিসেবে যখন ফাংশন করানো হবে কৃত্রিমভাবে, সেইটাকেই বলবো আমরা জিরান। খেয়াল রাখবে, ভার্বের সাথে আইএনজি যোগ হলেই কিন্তু সেটা জিরান হয়ে যাবে বা নাউন হয়ে যাবে তা নয়। ছোট্ট একটা এক্সাম্পল তোমাকে দেখাই। সুইমিং, টকিং, ওয়ার্কিং, এই তিনটাই কিন্তু ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। আই অ্যাম সুইমিং, শি ইজ টকিং, দে আর ওয়ার্কিং, প্রত্যেকটি জায়গায় এটি কিন্তু ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। কিন্তু যদি আমি বাক্যগুলোকে এইভাবে করে বলি যে সুইমিং ইজ আ গ্রেট এক্সারসাইজ, এইখানটাতে কিন্তু সুইমিংকে একটা কাজ হিসেবে, একটা অ্যাকশন হিসেবে বলা হচ্ছে না, একটা নির্দিষ্ট কাজের নাম হিসেবে বলা হচ্ছে। সুইমিং কি? সুইমিং নিজেই একটা ভালো এক্সারসাইজের নাম। সাঁতার কাটা যেমন একটা কাজ, সাঁতার নিজেও কিন্তু একটা খেলা বা সাঁতার নিজেও কিন্তু একটা কাজের নাম, তাই সুইমিংটা এখানটাতে একটা জিরান এবং সুইমিংটা কিন্তু একটা নাউন হিসেবেই ব্যবহৃত হচ্ছে। আবার লক্ষ্য করো, টকিং উইল নট সলভ দিস প্রবলেম। আমি যদি বলতাম হি ইজ টকিং, সেক্ষেত্রে কথাটি সে বলছে, কিন্তু এখানটাতে কিন্তু বলছে বলা হয়নি, বলছে কথা বলা এই সমস্যাটির সমাধান করবে না। এখানে কথা বলাকে একটা কাজের নাম হিসেবে দেখানো হচ্ছে। সুইমিং একটা কাজের নাম, কথা বলাও একটা কাজের নাম। আবার ওয়ার্কিং বিকামস ভেরি ডিফিকাল্ট ইন দিস ওয়েদার, এই আবহাওয়ায় কাজ করাটা খুব কঠিন হয়ে যায়। এখানটাতে ওয়ার্কিং শব্দটি কিন্তু আদৌ একটা অ্যাকশন না, বরং একটা কাজের নাম। তিনটি জায়গায়, সুইমিং, টকিং এবং ওয়ার্কিং, তিনটি জায়গায় দেখতে পাচ্ছি এগুলো অ্যাকশন না, বরং অ্যাকশনের নাম। তাই যখন তুমি দেখবে যে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে এবং তারপরে সাধারণত সেটিকে একটি নাউন হিসেবে বা বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে, সেই ক্ষেত্রে সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে, সেই ক্ষেত্রে তুমি সেটিকে জিরান হিসেবে ধরে নিতে পারো। ভার্ব প্লাস আইএনজি ওয়েন ইট ফাংশনস লাইক আ নাউন, দ্যাট ইজ আওয়ার জিরান।